সেনাবাহিনী ও ছাত্র জনতার দায়িত্বশীল আচরণের কারণে 5 আগস্টের বিপ্লবের আগে পরে ব্যাপক সহিংসতা ও গণহত্যার হাত থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ। একই কারণে দেশজুড়ে লুটপাট ও লুটতরাজের বড় কোনো ঘটনাও ঘটেনি। সকালে রাজধানীর মহাখালীতে সাবেক সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া আয়োজিত এক সেমিনারে বক্তারা এমন মন্তব্য করেছেন। তারা বললেন, সকলের এই ঐক্য ধরে রাখতে না পারলে জুলাই আগস্টের বিপ্লব হুমকির মুখে পড়বে। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে, আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবরে 5 আগস্ট উল্লাসে মেতে ওঠেন ছাত্র জনতা। 3 দিনের মাথায় ডক্টর ইউনূসের নেতৃত্বে শপথ নিয়ে কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার। পুলিশবিহীন রাষ্ট্রের শৃঙ্খলার দায়িত্ব নেয় সেনাবাহিনী, ছাত্র জনতা। এরপর পেরিয়ে গেছে 1 মাসেরও বেশি সময়। শত শত কোটি টাকা লুট হতে পারতো। আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ টু সি এগুলো কিছুই ঘটে নাই। আমাদের তো প্রফেশনাল চোর ডাকাতও আছে, তারা ফর দ্যাট মোমেন্ট তারা চুরি ডাকাতি করে নাই। আমার কাছে এটা ব্যাখ্যা হচ্ছে, দোজ পিপল আর ফ্যাকচুয়ার্স অ্যাজ ওয়েল। আমার কাছে সত্যি, আমি নামই বলি, বাইতুল মোকাররম ভেঙে ওখানকার সিসিটিভি টিভি তো সব নেওয়া যেত, সব ভেঙে নিয়ে যাওয়া যেত। দেয়ার ওয়াজ নো গভর্নমেন্ট ইন দিস কান্ট্রি, বাট ইট ডিডন্ট হ্যাপেন। জুলাই আগস্টের ঐতিহাসিক এই বিপ্লবে কেমন ছিল সশস্ত্র বাহিনীর অবদান ও পরবর্তী ভূমিকা, সেটা বিশ্লেষণ করতেই রাওয়া কনভেনশন সেন্টারে সেমিনারে অংশ নিয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তারা। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মনীশ দেওয়ানের সঞ্চালনায় অতিথি বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেন। আমরা আমাদের দেশটা বিক্রি করে দিতে পারি এবং এরকম ভাবে মানুষ জেনে শুনে দিয়ে দিতে পারে। হাসিনা কি করলো? আমি গত 2 বছর ধরে যখনই আমি টিভি টক শোতে আসি, আই নেভার কল্ড আওয়ামী লীগ এ গভর্নমেন্ট, আই অলওয়েজ কল্ড ইট এ টেররিস্ট। সেনা ছাত্র জনতার শক্তিশালী ঐক্যে ফাটল ধরাতে দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত আছে বলেও সতর্ক করেন তারা। যদি প্রত্যেকটা নির্বাচন ঠিক হতো তাহলে কখনোই এই বিপ্লবের প্রয়োজন হতো না, কখনোই আজকে এই অবস্থার প্রয়োজন হতো না। এবং ভবিষ্যতে যাতে এই জিনিসটা কখনো না হয়, চেক অ্যান্ড ব্যালেন্স থাকে এবং দানব তৈরি না হয়, আমাদেরকে যেন কোনোদিন শুনতে না হয় যে DGFI আয়নাঘর তৈরি করেছে, ওখানে বিনা বিচারে মানুষকে আটকে রেখেছে। রেঙ্গুন বিশ্ববিদ্যালয়ে একদিনে 2000 ছাত্রকে হত্যা করা হয়েছিল। এখন শেখ হাসিনার ইচ্ছা ছিল প্রতিদিন এরকম হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করা। সেই হত্যাকাণ্ড থেকে সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়ে যে সাহস এবং শক্তি জুগিয়েছে, যে মনোবল তৈরি করেছে, তার জন্য আমরা নিঃসন্দেহে জনগণের পক্ষ থেকে আমি বলবো যে আমরা আপনাদের সঙ্গে, আপনাদের কাছে কৃতজ্ঞ। গণ অভ্যুত্থানের সফলতা ধরে রাখতে এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে বিগত সরকারের আমলে বরখাস্তকৃত অফিসারদের পুনরায় নিয়োগ দেওয়ার দাবি ওঠে সেমিনারে। এই বিপ্লবোত্তর ভূমিকায় সশস্ত্র বাহিনীর যে অবদান, এটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে স্যার। সশস্ত্র বাহিনীর পরতে পরতে এখন ওই সমস্ত ক্রিমিনালরা রুকিয়ে আছে এবং ওই সমস্ত জেনারেলরা একটা কলমের খোঁচায় আমাদেরকে চাকরি থেকে বের করে দিয়েছে স্যার। আমি একটাই কথা বলবো, শেষ কথা, 450 অফিসার যারা আপনার ঘুমের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঠেকাতে রাজনৈতিক দলগুলো ও ছাত্র জনতার ঐক্য ধরে রাখার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন বক্তারা। সবাইকে মিলিটারি ট্রেনিং করানো হোক। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।